গরু খরিদ্দার আসছে, ধর ঘুরে চলে যাচ্ছে, কাদা পানি জন্য দাঁড়াতে পারছি না, এবং যে দাম হচ্ছে কেনা ছাড়াও কম। আমরা বেশি চাচ্ছি, আমরা যা কিনে আনেছি আসল দামও হচ্ছে না, 10,000, 20,000, 30,000 আছে দাম বলছে। জিনিসের দাম বেশি, ভুষির দাম যে আর বছর 1700 দিলে 3300-3400 দাম, এই জন্য গরু বাজারটা গরু এই জন্যই বেশি দাম যায়, তা নেই লস আছে। দাম বেশি মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে, আর বৃষ্টির কারণে কম কমতেছে না দাম, তো এখন অন্য হাটে যাবো আর কি। গতবার ধরেন যেটা ছিল 85, এটা আপনারা এখন বলতেছে 1,35,40,000 মতো। বিক্রি একটা করতে পারিনি ভাই, দামই তো হয় না, লসে দাম হয়, সব 15,000-10,000 করে লস হয়। দাম বেশি হওয়ার কারণ এক গোশ, এক কেজি গোশ কত কিনে খাচ্ছে এখন মানুষ, এটে বসবে না, তো কুরবানি যাই 600 টাকা কেজি গোশের পর তাকে কুরবানি দিতে যাই, তাহলে কুরবানি হয় দেশে? এখান কষাইকের কাছ থেকে কিনে খাচ্ছেন 750, আর আমাদের কাছ কিনতে যাবা 600, হবে তাহলে কীভাবে করবে? সেই বের কর বিক্রি প্রত্যেক করতে যাই 10-15,000 করে লস দিতে হয়, কিংবা যে নাই বেচতে পারলাম ঘুরি নিকাল ডবল খরচ না? গরু 35 পর্যন্ত বলছি, 1,50,000-এর নিচে দিবেন না। এই গরু পারফেক্ট দাম 1,20,000, 35 বলছি, কালকে ঠিকই দাম থাকবে, বাজারে তো কাস্টমার নেই, যে পরিমাণ গরু বাজারে কি কাস্টমার আছে, ওরা গরুর দাম ধরে বসে থাকতে তো হবে। ১৭,000 টাকার গরু 1,40,000-30,000 এরকম বলে, দাম বেশি চাই নাই মামা, যদি দেশের থেকে কিনতে না পারি তো কেমনে বেসম, বেচা মতন কোনো লাইন নাই মামা। খাবারের দাম বেশি, একটা গরু পালতে গেলে অনেক খরচ আছে, আসতে গেলে একটা গরু প্রতি 3,000-4,000 টাকা খরচ আছে মামা। আল্লাহ ভরসা কী হলে এখন বেশি লস হলে বেচা কিনা হবে না, চলে যাবো, আর দেখা যাচ্ছে যে কিছু লস হইলে তাও দিয়ে যাবো, এরকম একটা প্রসেস আছে, আর লাভ তো নাই কই আর, মানে অনেক দামে তো কেনা গরুগুলো। বৃষ্টি এখন মানুষ জায়গায় জায়গায় আসছে, বেচা কেনা একটু একটু কমই বৃষ্টির জন্য, দেখা যাক এখন রাত্রে কী হবে না হবে সেটা দেখা যাক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।